আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত BRT-3 প্রকল্পের বেশ কিছু নির্মাণ কাজ একসঙ্গে এগিয়ে চলছে। গাজীপুরের চৌরাস্তায় চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ, BRT-3-এর বাস ডিপো নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে, টঙ্গী অংশে বেশ কিছু পাইলিং পিলার নির্মাণ এবং গার্ডার উত্তোলন বাকি ছিল, সেগুলোর নির্মাণ কাজ হচ্ছে। পাশাপাশি গাজীপুর শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত BRT-3-এর 25টি স্টেশন নির্মাণ কাজ এগিয়ে চলছে। আজকের পর্বে আমরা দেখব BRT-3-এর এরশাদনগর স্টেশনের সর্বশেষ অগ্রগতি। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত BRT-3 প্রকল্পের এই এরশাদনগর স্টেশনে দুপাশের কাউন্টার রুমের সকল পিলার নির্মাণ শেষে সম্পন্ন হয়েছে ছাদের ঢালাই। পাশাপাশি কাউন্টার রুমের প্রথম পর্বের ফ্লোর ঢালাই কাজ সম্পন্ন হয়েছে এবং দৃশ্যমান হয়েছে স্টেশনে যাতায়াতের জন্য যে ব্রিজটি ব্যবহার হবে সেই ব্রিজটি। আমরা আছি ব্রিজের উপরেই, আমরা দেখতে পাচ্ছি ব্রিজটি ঢালাই সম্পন্ন হয়েছে। আর এই স্টেশনটির সাধারণ লেন থেকে BRT-3-এর আলাদাকরণ কাজও সম্পন্ন হয়েছে। পাশাপাশি এখন নির্মাণ কাজ এগিয়ে চলছে এই স্টেশনের লিফটের অবকাঠামোগত নির্মাণ কাজ। এরই মধ্যে ব্রিজটি ডালা দেওয়ার সাথে সাথেই সম্পন্ন হয়েছে 4টি লিফটের প্রথম তলার অবকাঠামোগত নির্মাণ কাজ। এখন চলছে লিফটের দ্বিতীয় তলার অবকাঠামোগত নির্মাণ কাজ। প্রতিটি স্টেশনে এই লিফ্টগুলো পরিচালনা করার জন্য বিদ্যুৎ লাইনের পাশাপাশি থাকবে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা। লিফ্টের পাশাপাশি প্রতিটি স্টেশনে নির্মাণ করা হবে 6টি করে সিঁড়ি। 2টি সিঁড়ি থাকবে মূল স্টেশনে এবং 2টি করে মোট 4টি সিঁড়ি থাকবে রাস্তার দুপাশে। সিঁড়ি এবং লিফ্ট উভয়ই ব্যবহার করে সাধারণ যাত্রীরা স্টেশনে যাতায়াত করতে পারবে। এরই মধ্যে এই স্টেশনটির সিঁড়ির যে পিলার, সেই পিলার নির্মাণ কাজ এগিয়ে চলছে। BRT-3 প্রকল্পের সব জায়গায় অবৈধভাবে পোস্টার লাগিয়ে রাখা হয়েছে আর এই অবৈধ পোস্টার লাগানোর ফলে সৌন্দর্য নষ্ট হচ্ছে। এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই পোস্টারগুলো অপসারণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। 2023 সালের আগস্ট মাসে BRT-3 চালুর পরিকল্পনা এগিয়ে চলছে নির্মাণ কাজ। এর নির্মাণ কাজ শেষ করে চালু হলে ঘণ্টায় গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস রেপিড ট্রানজিটে উভয় পথে 50,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। আর প্রতিটি স্টেশনে 2 থেকে 5 মিনিট পরপর বাস ছাড়বে। বিমানবন্দর থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে BRT-তে সময় লাগবে 38 মিনিট। আর যাত্রী পরিবহনে এই সড়কে 18 মিটার দৈর্ঘ্যের 130টি আর্টিকুলেটেড ইলেকট্রনিক বাস চলাচল করবে আর যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হবে ইলেকট্রনিক স্মার্ট কার্ডের মাধ্যমে। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখতে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।